আজকে আপনারা জানতে পারবেন কুয়েত সম্পর্কে, যে দেশটিতে কাজ করার জন্য পৃথিবীর নানান দেশের লোক উৎসুক হয়ে থাকে। কুয়েত একটি আরবি শব্দ যার অর্থ পানির কিনারা। এই দেশের নিয়ম অনুসারে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায়, তাহলে সে সরাসরি দিতে পারে না, নিজের স্ত্রী বা মা বোনের সাহায্যে সেই মহিলাকে উপহার পাঠাতে পারে। দেশটিতে একটি আইন রয়েছে, যদি কোনো মেয়ে কোনো বিদেশি পুরুষকে বিয়ে করে, তাহলে তাদের সন্তানরা কখনোই কুয়েতের নাগরিকত্ব পাবে না। কুয়েতে সবার ব্যক্তিগত গাড়ি আছে। প্রচণ্ড গরমে এরা গাড়িতে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এমনকি কখনো কখনো দেশটির ভিক্ষুকদেরও গাড়ি নিয়ে এসে ভিক্ষা করতে দেখা যায়। চলুন বন্ধুরা, কুয়েত সম্পর্কে আরো অনেক অজানা তথ্য জেনে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল এ সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো কাজের উৎসাহ যোগায়। এই দেশটিতে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন, সেখানে সবাই তাদের পুরনো জিনিস ডাস্টবিনে না ফেলে রাস্তায় রেখে আসে। আপনি হয়তো কাজ শেষে বাড়ি ফিরছেন, হঠাৎ দেখতে পাবেন রাস্তার পাশে পড়ে আছে 32 ইঞ্চি টিভি সেট অথবা প্রায় নতুন ব্যবহৃত গাড়ি। এগুলো একদমই নতুনের মতোই দেখতে। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই দেশটির উত্তরে সৌদি আরব আর উত্তর পশ্চিমে ইরাক অবস্থিত। দেশটির রাজধানীর নাম কুয়েত সিটি। পৃথিবীর বড় বড় দেশগুলোর থেকে আকৃতিতে ছোট হলেও সারা বিশ্বের ধনী দেশগুলোর দৌড়ে কুয়েতের অবস্থান চতুর্থ স্থানে। দেশটির আয়ের 90% আসে তেল থেকে। আরবের অন্যান্য দেশগুলো থেকে কুয়েত একদমই আলাদা। এখানে একদিকে যেমন বোরকা পরিহিত নারীরা চোখে পড়ে, তেমনই দেখতে পাওয়া যায় স্কার্ট পরা তরুণীকে। মানে দেশটিতে দুই রকমের সংস্কৃতি চোখে পড়ে। মেয়েরা স্বাধীনভাবে যেমন গাড়ি চালায়, তেমনি স্কুল বা ব্যাংক প্রাইভেট সংস্থায়ও পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে চাকরি করে। এমনকি মহিলাদের ভোটে দাঁড়ানোর ওপরেও সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। বন্ধুরা, আরব দেশে মহিলাদের এমন স্বাধীনতা দেওয়ার ব্যাপারে আপনি কি ভাবছেন কমেন্টে জানাবেন। কুয়েত বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো পুকুর বা জলাশয় নেই। এখানকার মানুষ সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে তোলে, এতে প্রচুর পরিমাণে টাকা খরচ হয়। আপনি জেনে অবাক হবেন যে এখানে এক বোতল পানির দাম তেলের থেকেও বেশি, কিন্তু তা সত্ত্বেও 2005 সালে এখানে গলফ খেলার জন্য মাঠ বানানো হয়, যা তৈরিতে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়। মজার ব্যাপার হলো, এত ধনী দেশ হওয়া সত্ত্বেও এই দেশ বাংলাদেশ বা ভারতের শহরগুলোর মতো রাস্তার পাশে ফেরি করে পুরনো জিনিস বিক্রি করে। ফ্রাইডে মার্কেট নামে একটি বাজার আছে যেখানে সেকেন্ড হ্যান্ড বিভিন্ন জিনিস পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে অলস মানুষের দেশ কুয়েত। দেশটির 67% নাগরিকই নিজেদের শরীরকে সুস্থ রাখতে কোনো ধরনের ব্যায়াম করে না। বিশ্বের অলস দেশগুলোকে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। কুয়েতের মানুষ কতটা অলস তা দেশটির KFC, পিৎজা হাটের মতো রেস্টুরেন্টে গেলে বোঝা যায়। সেখানে কোক খেতে কাউকে বারবার কাউন্টারে যেতে হয় না, টেবিলের পাশে ফাউন্টেন বোতামে চাপ দিয়ে নিজেরাই নিজেদের গ্লাস ভরে নেয়। এর ফলে সে দেশগুলোর মানুষ বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় বেশ মোটা। এমনকি যে লোকগুলো কুয়েতে কাজ করতে আসে, তাদেরকেও অন্যান্য দেশে কাজ করতে যাওয়া শ্রমিকদের তুলনায় মোটা হতে দেখা যায়। বন্ধুরা, আপনারা কারা কারা এমন অলস কমেন্টে জানাবেন। গ্রীষ্মকালে কুয়েতে এতটাই গরম পড়ে যে এখানকার তাপমাত্রা প্রায় 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। তখন দেশটিতে রাস্তার ওপরে অনেককেই ডিম ভাসতে দেখা যায়। কুয়েত বিশ্বের একমাত্র দেশ যারা প্রচণ্ড গরমের জন্য নিজেদের জাতীয় দিবস পরিবর্তনের জন্য বাধ্য হয়। বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার বলা হয় কুয়েতকে। কুয়েতের তেলের 60% যায় এশিয়ায়। অধিকাংশ মানুষ তেল উত্তোলন ও তেলের ব্যবসার সাথে যুক্ত। একজন কুয়েতি ব্যক্তির মাথাপিছু আয় বছরে প্রায় $71,000 বা 60 লক্ষ টাকা। কুয়েতের মোট জনসংখ্যার প্রায় 75% মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং খ্রিস্টান ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা 19%, বাকিরা অন্যান্য ধর্ম পালন করেন। 2012 সালে কুয়েতের সংবিধান দিবস উপলক্ষে রাজধানী কুয়েত সিটির রাতের আকাশ বর্ণিল সাজে সেজেছিল।
বিভিন্ন রঙের আতশবাজিতে মুখর ছিল নগরী। প্রায় 130 কোটি টাকা খরচ করে ঘণ্টাব্যাপী 77,282টি আতশবাজি ফোটানো হয়েছিল, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি হিসেবে স্বীকৃতি পেয়েছে। কুয়েতের সংবিধান আরব ও ওয়েস্টার্ন দেশগুলোর আদর্শ মেনে প্রস্তুত করা হয়েছে। দেশটির আইন ব্যবস্থা অন্যান্য ইসলামিক দেশগুলোর মতো নয়। এদেশের আইনি ব্যবস্থা ব্রিটিশদের আইন, ফ্রান্সের আইন এবং ইসলামিক আইন অনুযায়ী পরিচালিত হয়। কুয়েতের মানুষরা খাবার হিসেবে খুবুস নামের একটি বিশেষ রুটি খায়, যা দুটির বেশি খাওয়া অসম্ভব। এটি দেখতে নান রুটির মতো, কিন্তু এত নরম নয়। কুয়েতের মানুষ আলখাল্লা পরে ঘোরাঘুরি করতে আর এই রুটি খেতে পছন্দ করে। কুয়েতের সেনাবাহিনীর সদস্যরা তাদের পেশা থেকেও নিজেদের আত্মসম্মান বোধকে ওপরে দেখে। সেখানে একবার ঊর্ধ্বতন নারী বসদের স্যালুট করতে অস্বীকৃতি জানিয়েছিল দেশটির সেনাবাহিনীর পুরুষ কর্মকর্তারা, জানিয়ে সে সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ বিব্রতকর অবস্থায় পড়েছিল। কুয়েতে ভালোর পাশাপাশি কিছু অন্ধকার দিক রয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটি টানা 3 বার প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ দেশের খেতাব অর্জন করেছে, তবে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই জোরে বিশ্বাস করে না। তাদের প্রশ্ন, কিভাবে পরপর 3 বার ভালো দেশের তালিকায় সবচেয়ে কম স্কোর পায় কুয়েত? বন্ধুরা, এ ব্যাপারে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল এ সেট করে রাখুন। ধন্যবাদ।